আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছটা হচ্ছে রুই মাছ। মাছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। মাছটা পরিষ্কার করার সময় আমি লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের ভিতর কোনো গন্ধ থাকে না। তা আমি এগুলোকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পালি করে। এখন দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। 1/2 কাপ গরম পানি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা অন্তত 5 মিনিট কষাতে হবে। আবার একটু গরম পানি দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব আমি। আবারও 1/2 কাপ গরম পানি দিয়ে এখানে টমেটো অ্যাড করে দেব। এখন দিয়ে দিব বেগুন। বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া করব না, এখন ঢাকনা দিয়ে দিব। যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখন নিচের থেকে একটু আলতো হাতে নেড়ে দিব। আবারও দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে মশলার সাথে বেগুনগুলো নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিট রান্না করব, কারণ এই বেগুনটা হতে বেশি সময় লাগে না। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।